এটা হচ্ছে নবাববাড়ির লঙ্গরখানা। ওভার দ্য ইয়ার্স আমরা এটাকে ক্লোজ রাখি, ভিজিটর অ্যালাউ করি না। আমাদের ফ্যামিলি মহিলাদেরকে কেউ দেখেছে বলে আমার মনে হয় না। আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি, এই যে দেখ তোকে চপাটাঘাত করছি। কবি নজরুল ইসলাম নে জো লিখে হ্যায় ওহি নওয়া, আখরি সালাম লো ওহে নানা জান, আখরি সালাম লো ওহে নানা জান, তোমার হুসেন যায় কারবালার ময়দান। এটা দুধের শরবত। এই দুধের শরবতটা কেন আজকে থেকে শুরু হয় আমি সেটা বলবো, যে কারবালাতে সাতই মহরম থেকে ইমামের হুসেনের খেমাতে পানি ছিল না, ওই তৃষ্ণাকে আমরা মনে করার জন্য মানুষের মাঝে দুধের শরবত বিলি করি, আমরা নিজেরাও খাই। এবং এই যখনই দুধের শরবত মানুষ খায় তখনই স্মরণ করে কি আজকে কেন দুধের শরবত খাওয়াচ্ছেন। কারবালার ময়দানে গিয়া গলা দিব কাটাইয়া, কারবালার ময়দানে গিয়া। এটা আসলে আপনি তো বলছেন তোবারক, এটা যদি মানে তোবারক না হতো আমার মনে হয় পুরোটা আমি খেতাম, মানে এতই সুস্বাদু। হর জায়গা সে বাংলাদেশ কে হাম লোগ হর জায়গা মে আজাদারি করতে হ্যায়, তো ইয়াহা কা জো কৃত্রিম ভাষা কা আজাদারি হ্যায় ও থোড়া হর জায়গা সে ডিফারেন্ট হ্যায়। জেসা ইয়াহা কা ও ও নবাবি জো তরহ সে জো ইয়াহা পে আজাদারি হোতা হ্যায় ও বাংলা মে জারি গান হোতা হ্যায়, ইয়ে এক আঞ্চলিক জো এক ডিফারেন্স হ্যায়, উসি কে ওয়াজহ সে হাম লোগ ওয়াহা দূর ঢাকা সে ইয়াহা আতে হ্যায়। তো এই যে আপনারা কথা বলছেন নিজেদের মধ্যে, হ্যাঁ তখন আসলে আপনারা কী ভাষায় কথা বলছেন একটু বলবেন। মোগলরা যখন এখানে আসছে তারা ফার্সি ভাষা নিয়ে আসছে, উর্দু নিয়ে আসছে, তারপর এখানকার বাংলা ছিল, তো এই সম্পূর্ণ ভাষা কিন্তু একটা মিক্সড হয়ে কিন্তু তখন আমরা এই ঢাকার সভ্যাসী ভাষা। জি হ্যালো ভিউয়ার, শুরুতে ইনফ্রন্টের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে আমি এই মুহূর্তে আছি কৃত্রিম ভাষার নবাববাড়িতে, আর কৃত্রিম ভাষার নবাববাড়িতে আজকে আমার আসার উদ্দেশ্য হচ্ছে মহরম যেই আশুরা উদযাপিত হয়, এই আশুরার আগে থেকেই তাদের এই নবাববাড়িতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে, আর এই অনুষ্ঠানগুলো দেখার জন্য দূর দূরান্ত থেকে হচ্ছে এই নবাববাড়িতে সবাই এসে একসাথে জড়ো হন। আর আমরা জানি যে এই নবাববাড়িতে আসলে সবসময় সবার জন্য উন্মুক্ত থাকে না, শুধু কেবল এই মহরম মাসের 10 দিনই হচ্ছে যে কেউ এখানে আসতে পারে। তো এরই ধারাবাহিকতা এইরকমই হচ্ছে, এই যে ভাইরা আসছেন তারাও হচ্ছেন ঢাকা থেকে আসছেন এই নবাববাড়ির মহরম দেখতে। জি 500 বছরের উপরে হবে এই ইমামবাড়ির, সেই মুর্শিদাবাদ, তারপর মনে করেন যে ইউপি বিহার টেহার সব নিয়ে কিন্তু ওনাদের এই প্রোগ্রামটা ছিল, রাজত্বটা ছিল বা নবাবিটা ছিল। পুরনো ইতিহাসটা এখানে কিন্তু আগে হাতি বেরোতো, প্রচুর হাতি বেরোতো, এই জিনিসগুলো কিন্তু একমাত্র বাংলাদেশে এই জায়গাটায় সিলেটে কৃত্রিম পাশায়। সাকিব ভাই আপনি আমাদের যে এখানে সিন্নি বানানো হচ্ছে ওটা যদি দেখতেন লঙ্গরখানাতে। এটা কি লঙ্গরখানা? জি এটা আমাদের আগের জেনারেশন থেকে যে লঙ্গরখানা হচ্ছে এখানে সিন্নি, মানে এখানে ঢোকার সাথে সাথে যে খুশবুটা আসছে শ্রেণীর খুশবু, এই যে শ্রেণীর বানানো চলছে, আর এটা হচ্ছে নবাববাড়ির লঙ্গরখানা। তো এই শ্রেণী যে বানানোর প্রস্তুতি চলছে এটা আসলে কারা খাবে, কাদের জন্য? আজকে মিছিল আসবে, তো যে লঙ্গরখানায় আজকে রান্না বান্না চলছে, হ্যাঁ মানে বিশাল কর্মযজ্ঞ চলছে, কি পরিমাণ মানুষের খাওয়া দাওয়া হয় এটা? প্রায় 15-20 হাজার মানুষ, 15-20 হাজার মানুষ এখানে খাবেন আজকে। আর এটা কয়দিন চলবে এভাবে? এইভাবে পুরো 10 দিন চলে। পুরো 10 দিন? অনেক মানুষ কিন্তু ওয়েট করে যে কখন মহরম আসবে, কখন মহরমে শিঙি খাওয়া হবে। আর মানে আপনি যদি এটা না খান আমি মনে করবো আপনি কোনো মানে জিনিস মিস করেছেন, যে মরমের শিরনিটা কিন্তু খুব ডিফারেন্ট একটা টেস্ট হয়। এই শিরনি না খেয়ে আমি যেতে পারবো না, ইনশাল্লাহ যেতে পারবেন না, কারণ আপনি যদি এই জিনিসটা মিস করেন তাহলে মনে হবে যে আপনি মানে দিল্লির যেমন লাড্ডু হয় না যে না খেলে মিস করে, আমার মনে হচ্ছে এই শিরনিটা আপনি যদি না খেয়ে যান তাহলে আপনার মরমের জন্য এখানে যেমন এই যে ব্যানারটা কারবালা থেকে এসেছে, এই বিভিন্ন জিনিস। এই ব্যানার কারবালা থেকে এসেছে? এটা কারবালা থেকে আনা হয়েছে, এটা হচ্ছে আপনাদের ইমামবাড়ি? জি এই জায়গা কিন্তু আমার প্রথম আসা। এই যে আপনি দেখেন এই যে এটাও কারবালা থেকে আনা হয়েছে, যেগুলো দেখছেন এগুলোকে আমরা আলম বলি। আগে যখন যুদ্ধে যাওয়া হতো, যুদ্ধে যাওয়ার সময় এরকম বিভিন্ন ফ্ল্যাগ লাগানো হতো, আমরা মরমের সময় এই ফ্ল্যাগগুলো দিয়ে বুঝাইতে চাই যদি আমরা কারবালায় তখন থাকতাম, যারা আমরা মুসলিম যারা থাকতাম, তাহলে আর কি এরকম ফ্ল্যাগ বার করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাতি ইমাম হুসেইন, ওনার যে সঙ্গী সাথে ছিলেন তাদের সাথে আমরা হয়তো যুদ্ধে যেতাম, একাত্মতা প্রকাশ করতাম। এই এই স্মৃতির কারণেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি আলমগুলো নিয়ে আসি। সাকিব ভাই এটা হচ্ছে আলম, এই যে এটা হচ্ছে পাট্টা। পাট্টা? জি। মানে পাট্টা মানে কি? পাট্টা হচ্ছে ওই যে একটা ফ্ল্যাগের কাপড় যেটা হয় এটাকে আমরা পাট্টা বলি। এই যে সামনে এই যে পর্দা দেখেন একটু বলবেন ভাই, এখানে আগে যখন আরবের যে হিস্ট্রি ইয়ে ছিল তখন কিন্তু যারা মাওলানা ছিলেন বা যারা নামাজ পড়াতেন বা যারা আগে মিম্বরে উঠে আমাদের কারবালার হিস্ট্রি সম্পর্কে বলেন, এই যে এখানে একটা লাল পর্দা, হ্যাঁ এখানে নীল পর্দা, এটার কি কোনো মিনিং আছে বা কোনো কিছু আছে? এটা মিনিং সৌন্দর্য আসলে অ্যাকচুয়ালি হচ্ছে কি, অনেকে
সবুজ কালার, লাল কালার, লাল কালারটা অ্যাকচুয়ালি যে কারবালার সময় যে রক্তের একটা সিম্বল, সিম্বল এই সিম্বলটা দেওয়া হয়। আর নীলটার পাট্টাটা হচ্ছে সুন্দর, সৌন্দর্যের জন্য আর কিছু, সৌন্দর্যের জন্য নীল। অনেকে আবার সবুজও ব্যবহার করে, সবুজ ব্যবহার করে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ডালটা। রাতেবেলা হচ্ছে আপনার এই টাইপের আরও অনেকগুলো ডাল আছে, তারপর হচ্ছে আপনার তলোয়ার আছে, ওইগুলো হচ্ছে আপনার মিছিল যখন যায় তখন ওই মিছিলের সাথে সাথে আমাদের যায়। যেহেতু এটা প্রাইভেট প্রপার্টি, তো ওভার দি ইয়ার্স আমরা এটাকে ক্লোজ রাখি, ভিজিটর অ্যালাউ করি না, আসে না। জি, থ্যাংক ইউ। তো আমি আবারও আসছি এই প্রীতিম বাসার নবাব বাড়িতে। আর এই বাড়িটা আসলে কোনো সময়ই মানে সবার জন্য উন্মুক্ত থাকে না। এটা হচ্ছে মহরম মাসের যে 10 দিন, এটাই হচ্ছে মানে তাও হচ্ছে এই বাড়ি পর্যন্ত না, বাড়ির বাইরে ওইটুক পর্যন্তই সবার জন্য এলাও, সবাই ঢুকতে পারেন। এই পাশটা আগে কি ছিল? এটা তো বেসিক্যালি গার্ড রুম ছিল, এখানে গার্ড থাকতো। তারপরে আপনার জুলুসের যে অনেক মশাল টশাল সব জিনিস এখানেই রাখা হতো আর কি। আর এইদিকে সিঁড়িটা, এইদিকে সিঁড়িটা নববাড়ির ফুল ভিউটা এই যে এখান থেকে আপনি এখান থেকে পুরো দেখতে পাবেন। তার মানে এখান থেকে হচ্ছে পুরো নববাড়ির ভিউটা দেখা যায়। এখানে কি আগে গার্ড থাকতো বা এই ধরনের কিছু ওভারলুক করার জন্য? এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগে যে এখনো যে আপনারা মানে সেই নবাবী আমলে যেটা ছিল এখনো আপনারাও এটা মানে ধারণ করছেন, বা এই যে আপনার গোফটাও এটাও কিন্তু অনেকটা ওই স্টাইলের, তো এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে একটু বলবেন? যে বেসিক্যালি আমরা চাই যে যেন মানে আমাদের দ্য ওয়ে আমাদের ফ্যামিলি, আমরা ডিসেন্ডেন্ট, যে আমাদের অ্যানসেস্টাররা যেভাবে ডিসিপ্লিন করে যেভাবে চলে আসতেছিল জিনিসটা, এইভাবে যেন আমার যেমন আমার বেসিক্যালি আমার বাবা বড় চাচা ওরা এই জিনিসটা, এই প্রিন্সিপালটা ওরা ধরে রাখতে চায়। আমাদের চাচারাও আছেন, ওরা সবাই একটা মানে এই প্রিন্সিপালে থাকতে চায় যে যেমনে আসছে যেমন ছিল ওই নিয়ম কানুনে যেন সবটা হোক যতক্ষণ আমরা মানে জীবিত আছি। আমাদের ফ্যামিলির মহিলা মেম্বাররা তাদের কিন্তু অনেক বেশি তারা মানে কি বলে রেস্ট্রিকশনের মধ্যে থাকে এর ভিতরে। ইভেন আমার মনে হয় না যে এই এলাকার ম্যাক্সিমাম মানুষ আমাদের ফ্যামিলি মহিলাদেরকে কেউ দেখেছে বলে আমার মনে হয় না, মানে এখন পর্যন্ত, এখনো পর্যন্ত ওনারা চেষ্টা করে ওই জিনিসটা ধরে রাখার। তো আমারও এটা একটা দুর্ভাগ্য থাকলো আর কি, যে মানে কারোর সাথে আমার দেখা হলো না বা পরিচয় হলো না, বা মানে আমার ভিডিওর মাধ্যমে কারোর সাথে কথাও হলো না। ইসলামে তো আমরা সবাই মহিলাদের পর্দা অনেক গুরুত্ব দেই, তো এই জিনিসটাই আমরা আর কি ধরে রাখতে চাই, মানে আমাদের অ্যানসেস্টাররা ধরে রাখতে চাই যে ফ্যামিলি স্পেশালি ফিমেলস ওদের যেন পর্দাটা ধরে থাকুক। কিছু কিছু আমরা ফেসবুকে ছবি দেখি, যেমন হচ্ছে আপনার এই থাকে রিক্সা, থাকে রিক্সার মধ্যে পর্দা দিয়ে থাকে, তো সেম এইরকম পর্দা দিয়ে থাকা হয়। তো মানে দেখা গেছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য পর্দা থাকতো, কিংবা তখন ওই সময় তো আর এত গাড়ি টাড়ি ছিল না, ওই গাড়ির মধ্যে পর্দা দিয়ে রাখা হইতো। আমরা যখন ছোটো যখন ছিলাম তখন দেখেছি ওই পর্দার ভিতরেই আমরা থাকতে হইতো, ওইখান থেকেই হচ্ছে আপনার বাইরে দেখা যাবে না, ইয়া করা যাবে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আপনাদের আম্মুর সাথে কখনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যখন যেতাম আন্ডার মহল, যেটা আন্ডারে ছিল, ওনারা কিন্তু ভিতরে যাওয়ার সময় বলতেন বেগম আমি কি আসতে পারি? আপনারা তিনজনই কি মানে ম্যারিড নাকি? না, আচ্ছা, কেউই বিয়ে শাদি করেননি। তো ভাই বলছিলেন যে আপনাদের মানে পূর্বপুরুষরা যারা ছিলেন, হ্যাঁ, বা এখনও যারা আছেন আপনাদের বাবা চাচা পর্যন্ত, সবাই ধরেন বাসায় যখন যান তখন মানে রুমে যাওয়ার আগে জিজ্ঞেস করেন বেগম আমি কি আসবো, এটা পারমিশন নেন, এটা কি আপনারা আপনারাও ধরে রাখবেন? আমরা তো অবশ্যই পালন করবো। তারপরে হচ্ছে কি ওই কিছু জিনিস হচ্ছে কি আগে যেগুলো অনেক কিছু ছিল, তো আমরা আস্তে আস্তে চেক করতে করতে দেখা গেছে অনেক কিছু কমেও গেছে, মডার্নাইজ চলে আসছে, মডার্নাইজ হতে হতে একটু মানে মানে বেশি আমরা একটু বেশি হয়ে গেছি। তারপরে হ্যাঁ অবশ্যই আমাদের এগুলো করা উচিত। আপনি যে জায়গাটা এখন আমরা মানে যেদিকে যাচ্ছি, তো এগুলো হচ্ছে আপনার পুরো 200-250 বছরের উপরে হবে আর কি, আপনার মানে 200-250 বছরের পুরনো হবে। হ্যাঁ, আচ্ছা, পুরনো, অনেক পুরনো ইয়েটা। আর এখনো এটাও মানে আমার একটা সৌভাগ্য যে এই জায়গাটায় আমি বলছেন যে আপনাদের পরিবারের বাইরে আমি কোনো ব্যক্তি যে মানে এই জায়গায় আসছে ফার্স্ট কেউ যে হচ্ছে আপনি এখানে আসতে পারছেন, জি, এর জন্য আপনাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আজিব ভাই, আপনাদের বাসার হ্যাঁ সব কিছুই তো উঁচু উঁচু, এই যে এক্সিট পয়েন্টটা, হ্যাঁ, এই যে সবাই নুয়ে ঢুকছেন নুয়ে বের হচ্ছেন, মানে এটা এত নিচু করে দেওয়ার কারণটা আসলে আসলে ভাইয়া তখনকার সময়ে মানে এই বাড়ির প্রতি যে রেসপেক্টটা বা মানুষজন মানে নিচু করে যাওয়াটা এটার রিজনটা ছিল, এন্ট্রেন্সটা আর কি ছোটো করে দেওয়া হয়েছে। যারা নববাড়ি যারা তারা কিন্তু গেট দিয়ে ঢুকে, বাট এছাড়া যারা ঢুকবে তারা কিন্তু গেট দিয়ে ঢুকে। আসিফ ভাই যেটা বলছেন যারা হচ্ছেন নববাড়ির মানে সদস্য তারা হচ্ছেন ওই মেন গেট দিয়ে ঢুকেন, আর আমরা যারা সদস্য না আমরা হচ্ছে নিচু হয়ে এইদিকে ঢুকি। যাই হোক, বিষয়টা খুবই ইন্টারেস্টিং। এই ঘন্টাটা দেওয়া হতো মহরমে যে মজলিসের টাইমটা হয়, এই টাইমটা স্টার্ট হওয়ার এই ঘন্টার আওয়াজ শুনলে তখন তো এরকম ঘড়ি থাকতো না সবাই এই জায়গায়। পুরান আমলে এই সিস্টেমটা ছিল যে আওয়াজটা শোনার পর সবাই বুঝতে পারতো যে মহরমের টাইম হয়ে গেছে মজলিসের। তার মানে এই যে ঘন্টা বাজানো শেষ হলো এখানে মাইকের আওয়াজ শুরু হয়ে গেল, তার মানে মজলিস শুরু হয়ে গেছে, এখন তোমরা আসো, এটা আহ্বান করা। জি জি, অ্যাকচুয়ালি সাকিব ভাই এই যে ঘন্টার যে ইয়েটা এই রীতিটা অনেক অনেক কয়েকশো বছর ধরে চলে আসতেছে, কয়েকশো বছর ধরে চলে আসছে, আর এটা এখন আপনারা ধরে রেখেছেন, এখন আমরা ধরে রেখেছি। বাহ, চমৎকার একটা জিনিস। আর এই যে শুরু হয়ে গেল মজলিস, চলেন এবার ওইদিকে দেখি। আল্লাহু আকবার, তাহিয়া
والإكرام على البشير النذير السراج المنير مقدر کا سکندر بن گیا ہوں در حسین کا نوکر بن گیا ہوں مقدر کا سکندر بن گیا ہوں در حسین کا نوکر بن گیا ہوں کہتے تھے جبریل یہ جھولا جھلاتے ہوئے کہتے تھے جبریل یہ جھولا جھلاتے ہوئے میں قطرہ تھا سمندر بن گیا ہوں نعرہ حیدری সুরের মাধ্যমে ইমাম হোসেনের যে পরবলার ঘটনা যেটা অত্যন্ত মর্মান্তিক নির্যাতনের কাহিনীটা সুরের মাধ্যমে বর্ণনা করে বুকে চাপানো হয়েছে বুকে মাথু করেছি আমরা এই মাথমটাকে নোয়া বলা হয় নোয়া বলা হয় এটাই আপনার এতক্ষণ করলেন আপনি এই বয়সে যে মাথমটা করলেন যেটাকে আমি শুনলাম যে নোয়া বলা হয় এত এনার্জি কিভাবে পান আপনি একটা জিনিস আছে মহাব্বত মহাব্বতের বয়স লাগে না এবং এই মহাব্বত তো যদি আধ্যাত্মিক মহাব্বত হয় মানে স্পিরিচুয়াল হয় তাহলে সেইখানে টায়ার্ড হওয়ার তো কোনো সুযোগ নেই প্রশ্নই আসে না প্রশ্নই আসে না সেই কথা মনে পড়ে গেলে আবেগ আপ্লুত হয়ে যায় মানুষ যে এত বড় একটা অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা কি করছি আমরা মাতম করছি আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি যে দেখ তোকে চপটাঘাত করছি আশুর কো জো আপনে পয়গাম দিয়া থা জনসংখ্যা বাড়তেছে এবারে ইনশাল্লাহ আমরা চালাইতেছি ভবিষ্যতে আল্লাহ পাকেট আল্লাহরই আল্লাহ চলবে ইনশাল্লাহ আল্লাহর হুকুম যতদিন হয় ভাবে চলবে মৌলানার পিতিম পাশার যে আশুরা পালন করা হয় সেটা নাকি হচ্ছে সবার চেয়ে আলাদা সব কিছু চেয়ে আলাদা হয় আর আমি আসলে এইটা প্রথম তো দেখলামই তার সাথে আমি অনেক কিছুই দেখলাম এবং এই নওয়াববাড়ি সম্পর্কে আরও অনেক কিছু জানলাম